ব্যাটিং অর্ডারে পজিশন 8 হোক, 7 হোক, 6 হোক কিংবা 5 হোক, এবারের ওয়ার্ল্ড কাপে মাহমুদউল্লাহ রিয়াদ তিনি আসলে রান করেই যাচ্ছে। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 5 ইনিংসে 274 রান মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন, যেখানে আবারও সেই লজ্জার রেকর্ড থেকে নিজের দলকে প্রাণে বাঁচালেন অবহেলিত মাহমুদউল্লাহ রিয়াদ। দল যখন পূর্বের মতো উইকেট খাড়িয়ে ছন্ন ছাড়া ঠিক, তখনই দলের বিপদে বাংলাদেশ দলকে হাতের কিনারা থেকে আলোর পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু দলকে পথই দেখাননি, দলের ধ্বংসস্তূপ থেকে স্ট্রাইক রোটেট করে নিজের অর্ধশত পূরণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। যে মাহমুদউল্লাহকে বিশ্বকাপের আগে এবং পরে কত ভাবেই না অবহেলা করেছে বিসিবির হর্তাকর্তারা, সে মাহমুদউল্লাহ রিয়াদই বিশ্বকাপের প্রতিটি ম্যাচে টাইগারদের পিঠ বাঁচিয়ে দিচ্ছেন দ্য সাইলেন্ট কিলার। অথচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকানোর পরেও পরের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে 7 নম্বরে ব্যাট করতে পাঠানো হলো সে মাহমুদউল্লাহ রিয়াদকেই। অথচ পাকিস্তানের বিপক্ষে 5 নম্বরে ব্যাট করতে সুযোগ পেয়ে আবারও নিজের জাত চিনে দিলেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ।